মিত্র কিছু বলতে পারো না? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন চলে যাব মায়ের বাড়ি। বেড়ানো শেষ, কদিন থাকলাম? তিন দিন। হ্যাঁ, তিন দিন বেড়ানো শেষ, আসছিলাম কাজের জন্য, কাজ শেষ এখন চলে যাচ্ছি, এমন না বেড়াইতে আসছি। মা আবারও দেখে গেলাম, এখন চলে যাব। আমরা সবাই রেডি, যে ব্যাগ দেখাই আপনাদের, এই একটা ব্যাগ, ট্রলি, ওই একটা বস্তা, এই যে মা, আবার আমাদের বিড়ালের বক্স আছে। এবার আমাকে অনেক অনেক বেডিং, আমাদের এত বেডিং হয় না, না মা হয়, সর্বোচ্চ একটা ট্রলি হয়, তাই নিতে চাই না, কত কষ্ট। আর এবার তো মা চান্স পেয়ে, মাও দিছে, এদিক দিয়ে চাচারাও দিছে, আমরাই ঘুমাই থাকি। আমাদের বিড়ালের বক্স, এটার ভিতরে আমাদের টমিকে নিয়ে যাবো, রেডি করছি, কিনে নিয়ে আসছি একটু আগে বাজার থেকে। যে সুন্দর হয়েছে না বলেন, কমেন্টে জানায়েন আপনারা কেমন হয়েছে, বিড়াল কার কার পছন্দ এটাও জানায়েন। কে কে বিড়াল পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, কেমন আছে? আমরা এর নিয়ে যাচ্ছি, দেখে ও ওইখানে এখানে আইছে, আর সে ওর ডাক শুনে এখানে এসে বসে রয়েছে। তুমি চলে যাচ্ছ, এই যে আমাকে তুই চলে যাচ্ছ, হ্যাঁ আসবা আমার দ্বারে আসবা, আমি সৌমিত্র তো কান বেড়ে পরে বাড়ি এসে দিদি চলে গেছে আমার না করে, তাই না মা? আর এ তো এই যে ওরে নিয়ে যাচ্ছি, বৃষ্টি নিয়ে গেলাম, ওরে তুমি থাকো, ও দেখতেছে কেমনে, চলে যাচ্ছি আমরা। আমার ভাই এসে বাসায় এসে কান্না করবে না, দিদি আমার না বলে চলে গেল, এবার এসে বেশি দিন থাকি নেই, অল্প কিছুদিন থাকছি। বস্তা নিয়ে যাচ্ছে কাকে করে, আমার ভাই আইছে, যাক ও আর কানবে না রে। আসতেছে, গুড বয় স্কুল থেকে, হাই দেখাই, এই দাও, এইটা নিয়ে যাচ্ছি, টমিরে নিয়ে যাচ্ছি, দেখছো উঠোয় না কেন, লাভ মারলো কি হচ্ছে, নিয়ে যাবো না, তোমার মায়া লাগতেছে নাকি? সে বৃষ্টি তাকায় রয়েছে এমনি বাসায় বসে, আরে দেখে আগে
তুমি একটু ঠোঁটে ঠোঁটে মেরিল টেরিল লাগাইও বুঝছো, আর বই বইরো কিন্তু তাকাই রয়েছে তোমার দিক দেখছো। চুপ করে রয়েছে দেখছো, ভয় পাচ্ছে, বাইরে ডাইকে দিচ্ছে, মায়া লাগতেছে, নিঃশ্বাস নাটকে যাই, কেমনে ডাকছো তুমি কি টমির জন্য কান মারে? বৃষ্টি তো আছে তাই না, না দুইটা নিয়ে যা ভাই, তারপর স্কুলে যাবা প্রতিদিন নিয়ে নিয়ে, হ্যাঁ একবারে কিন্তু খরচা করবা না ঠিক আছে, আমার তাহলে যাও গা টাটা মারে নিয়ে যাও, বাসে যাও নিয়ে যাও, তুমি তুমি নিয়ে যাও, আমরা গাড়ি তো উঠে গেছি, মা এখানে কানতেছে, চলে যাও, খালি খালি কান্দে, কিছু বলতে পারো না, যাও যাও চলে যাও, এবে মারি নিয়ে যাও, তুমি টান দিয়ে নিয়ে চলে যাও, তোমার টাকা দিচ্ছে টাকা, না ওনার আনতে ভয় পাচ্ছে, ওর পড়া নিরকম এরকম করে কাঁপতেছে, তোমাকে নিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি চলছে ঢাকার উদ্দেশ্যে, আমি আমার হাফপ্যান্ট দিয়ে দিয়ে আমরা দুজনে বসে আছি, আর উনি সবাই দিয়ে দেখাই দিছি এই যে আমাদের গাড়ি চলছে ঢাকার উদ্দেশ্যে, গোল্ডেন লাইনে ওইখানে হচ্ছে তেল নিতে আসছে, ওইখানে আসছি, এই যে আমাদের টমি সবকিছু দেখতেছে দুনিয়াদারি কোথায় কি আছে, এই যে এখানে আমি মিশছি, আমি টমি, আমি ফাই, কি আছে কপালে জানি না, আজকে ফেরিতে বহুত বড় লম্বা জ্যাম, জানি না কখন ফেরি পাবো, এখন বাজে হচ্ছে 8টা, দেখি কয়টা ফেরিতে উঠতে পারি, আমার মনে হয় এত সহজ আজ ফেরি পাবো না, ছিলাম অনেক লেট হবে কিন্তু না, আমরা অনেক দ্রুত ফেরি পেয়ে গেছি, অনেক বড় ফেরি পাইছি,
Fairy Tigalam. Lala. Only fish has borrow free. Not that they actually want me. গরুর গোশত ভুনা নিয়ে আসছিলাম আমরা আর এখানে পরোটা নিয়ে আসছো আমরা এখন ফেরি দুইটা এটা খাচ্ছি ইনশাআল্লাহ এই যে আমাদের খাওয়া গরুর হাড়টি এখন চইজাও খাচ্ছি ফেরিতে উঠে খাওয়ার মজাটাই অন্যরকম আমরা আমাদের বাসায় চলে আসছি আর আমাদের এখন টমি কি করতেছে দেখেন বাসায় আসার পরে নতুন জায়গা তো কেমন জানি একটু অস্থির অস্থির করতেছে আপনাদের একটু দেখাই চলেন টমি আমার হাজবেন্ডের কোলে উঠছে তো ও নামতেছে না ওর কোলের থেকে ওর এখানে হচ্ছে ও সারাদিন পটি করে নাই তাই স্থান করে দিছি এখানে পানি দিছি কিন্তু কিছুই করতেছে না ও নামাই দাও দেখেন একটু নামাই দাও দেখো কি করে নামাই দিলে ওর আর কি আমার হাজবেন্ডের কোলে এসে উঠে পড়ে একটু নামাই দাও এখানে রাখো একটু দেখেন কেমন করে ও দেখেন নামবেই না দেখেন এই যে নামাই দিলে এখন ও আবার হচ্ছে আমার হাজবেন্ডের কাছে চলে আসবে ও এখানে থাকতে চাচ্ছে না ওই যে দেখছেন মানে এই দেখেন ওর কাছে চলে আসতেছে বারে বারে কি হয়েছে তোমাদের দুজনের এই দেখেন ওরা হাত চাটতেছে পানি দিছি পানিও খাচ্ছে না ক্ষুধা লাগছে কিনা পানিও খায় না হাত পা চাটতেছে কি জানি কি করতেছে অনেক জার্নি করে আসছি বাপের বাড়ি থেকে তাও বলেন মেয়ে মানুষ তো আমরা এসে সবকিছু গোছালাম এখন হচ্ছে রান্না করলাম ভাত রান্না করছি গোস্ত রান্না করছি অলমোস্ট এখন অলরেডি এখন একটা বাজতে গেছে পনেরো মিনিট বাকি খুবই খারাপ লাগতেছে ভিডিওটা শেষ করে দিব তারপর তাই ভাবলাম ভিডিওটা শেষ করে দিই ভালো লাগতেছে না সবার জন্য মন খারাপ হচ্ছে যাই হোক রান্না করছি আপনাদের একটু দেখাই কী কী রান্না করলাম আমি এই যে এখানে হচ্ছে ভাত রান্না করে ফ্যান নিংড়াইতে দিছি এই যে এসে আমি গোস্ত রান্না করলাম ফ্রিজে ছিল একটুখানি গোস্ত তাই এসে রান্না করলাম যে এখন আর মাছ টাছ কিছুই নাই কালকে মাছ কিনতে হবে তারপরে হচ্ছে মাছ রান্না হবে ফ্রিজে শুধু এই গোস্তটুকু ছিল তাই রান্না করলাম আর ওইদিকে ওই যে আমাদের টমি এই টমি খাবারের জন্য ওরকম করতেছো খাবে ওই যে ওই যে খাও 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 করতেছে তো দৌড় 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 ডাকতেছে কেমনে খাবে দেখে ক্ষুধা লাগছে দাও দাও এই যে খাবার এই তো ওকেও গোস্ত খাওয়াচ্ছি গরুর গোস্ত ও খাক গরুর গোস্ত টমি টমি মজা টমি এ টমি খাওয়াই খুব ব্যস্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন